আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি দি বার শো উপস্থাপক বক্তার আহমেদ রনি। আপনারা যে যেখান থেকে আমার এই অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আজকে মাহে রমাদানের উপলক্ষে আয়োজিত সিজন ফোরের যে বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে, সেটি হয়েছে নবী ও ওলিদের অসাধারণ ক্ষমতা। এ বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব বিজ্ঞ আলেম দ্বীনদের সাথে। সবার আগে আমি পরিচয় করে দিচ্ছি, আমার ডান দিকে রয়েছেন আল্লামা শায়েখ মুক্তার রেজা মাসুমি সাহেব, যিনি মাসুমিয়া দরবার শরীফের পীর সাহেব এবং নূরে আমিন বাইতুর রিয়াদ জামে মসজিদে খতিব হিসেবে নিযুক্ত রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপর যার সাথে পরিচয় করে দিচ্ছি, আমার বাম দিকে আল্লামা মুফতি আলমগীর হোসেন আর নাজরি, যিনি হাজি আব্দুল লতিফ মোল্লা জামে মসজিদ রায়বাগ ঢাকাতে খতিব হিসেবে নিযুক্ত রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, অনেক সময় আমরা অনেক যেসব বিষয়ে আমরা সাধারণ মুসলমানরা সবসময় প্রশ্ন তুলি বা আমাদের মনে প্রশ্ন থাকে, যে উত্তরগুলি আমরা খুঁজতেই থাকি, সঠিক উত্তর কখনো পাই না, অথবা এমনও আছে কতিপয় নামধারী বা মুখোশধারী আলেমদের বিভ্রান্তমূলক বক্তব্যের কারণে বা বিভিন্ন ভুল তথ্য দেওয়ার কারণে, আমরা সঠিক উত্তর না পাওয়ার কারণে আমরা অনেক সময় সঠিক আমল করতে পারি না, আমরা ভুল করে ফেলি। এই ভুলগুলি যেন না হয় এই জন্যই মূলত দি বার শো সিজন ফোরে আমরা নবীর যুগের ইসলাম নামক অনুষ্ঠানটির আয়োজন করেছি। ইতিপূর্বে বেশ কয়েকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি, কিন্তু আজকে যে বিষয়টি নির্ধারণ করা হয়েছে, নবী ও ওলিদের অসাধারণ ক্ষমতা। অনেকেই আমাদের বলে থাকেন যে নবীগণ বা ওলি আউলিয়াগণ মৃত্যুবরণ করার পরে তারা, তাদের কোনো ক্ষমতা থাকে না, তারা কিছুই করতে পারে না, বরঞ্চ তারা তাদের নিজেদের কবরেই অসহায় হয়ে থাকে। এই ধরনের বক্তব্যগুলি আমরা শুনে থাকি। আবার অনেক আলেম রয়েছেন এর উল্টো বলতেছেন, যেমন অনেকের আলেমের বক্তব্য হচ্ছে যে না, নবীদের এন্তেকাল হয়ে গিয়েছেন ঠিক আছে, কিন্তু ওলি আউলিয়াদের এন্তেকাল হয়েছে তাও ঠিক আছে, কিন্তু এন্তেকালের পরও তারা সাধারণ মুসলমানদের উপকার করার ক্ষমতা রাখেন, আর জীবিত অবস্থায় তো অবশ্যই রাখেন। এই বিষয়ে কোরআন হাদিসের আলোকে কী কথাগুলি রয়েছে বা এর এই এই কথাগুলির যৌক্তিকতা কতটুকু রয়েছে, আমরা আমাদের আলেমদের মুখ থেকে শুনব। হুজুর, প্রথমে আপনার কাছে আসব যে আমাদের অনেক নবী ছিলেন, আমরা যতটুকু জানি 124,000 মতন করে 224,000 নবী রাসুল ছিলেন, সব নবী রাসুলই ইন্তেকাল করেছেন। জীবদ্দশায় তো আমরা জানি যে ওনাদের অনেক ক্ষমতা ছিলেন, আল্লাহ প্রদত্ত অনেক ক্ষমতা দিয়েছেন, যেমন আমার নবী অনেক মজিজা দেখিয়েছেন। ইন্তেকালের পরে ওনাদের কি আসলেই কি কোনো ক্ষমতা রয়েছেন আমাদের সাধারণ মুসলমানদের উপকার করার জন্য, এই বিষয়ে যদি কিছু বলেন। আলহামদুলিল্লাহ আল হান্নান আল মান্নান ওয়া সালাতুল্লাহি ওয়া সালামুহু আলা হাবিবির রহমান ওয়া বাদ। আলহামদুলিল্লাহ, যে প্রশ্ন করেছেন সেটা হলো নবী আলাইহিমুসসালামদের এন্তেকালের পরে তাদের কোনো পাওয়ার আছে কি না বা ক্ষমতা আছেন কি না। অবশ্যই, শুধু আমার নবী রহমাতুল্লিল আলামিন নয়, পৃথিবীতে যত নবী রাসুল এসেছেন, আল্লাহ পাঠিয়েছেন নির্বাচন করে, সকল আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালাম আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে দুনিয়ায় থাকাকালীন যেমনে ভাবে উম্মতের সুখ দুঃখ দেখতেন এবং ইন্তেকালের পরেও আম্বিয়া আলাইহিমুসসালাম উম্মতের সুখ দুঃখের খবর রাখেন এবং দেখেন, এবং কি আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে তারা উম্মতকে সাহায্য করতে পারেন। এটা হচ্ছে উলামায়ে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, এবং কি 1400 বছর থেকে শুরু করে আজকের এদিন পর্যন্ত সকল ওলামায়ে কেরাম এই ব্যাপারে একমত যে আম্বিয়া আলাইহিমুসসালাম এন্তেকালের পরে উপকার করতে পারেন। যেমন যদি আমার নবীর কথাই বলি, সেটা হলো নবীর শানে আল্লাহ পাক বলেছেন, ওয়ামা আরসালনা কাইল্লা রাহমাতাল্লিল আলামিন। আল্লাহ বলছেন, হে নবী, আমি আপনাকে গোটা জগতের জন্য রহমত করে প্রেরণ করেছি। তো নবী যেহেতু রহমত, তিনি শুধু দুনিয়ায় থাকা অবস্থায় রহমত ছিলেন না, এন্তেকালের পরেও উম্মতে মুহাম্মদের জন্য রহমত এবং কি গোটা সৃষ্টির জন্য রহমত। যে নবী যেহেতু রহমত, আর রহমত ছাড়া, আল্লাহর রহমত ছাড়া কেউ বাঁচতে পারেন না, তা আল্লাহর রহমত ছাড়া যেহেতু কেউ বাঁচতে পারেন না, আর সেই রহমতই হচ্ছে নবী, এই জন্য প্রতিটা মুহূর্তে মুহূর্তে সেই রহমত দরকার।
এই জন্য নবী রহমাতুল্লিল আলামিন তিনি রওজায়ে আতহার থেকে উম্মতের সুখ দুঃখ খবর রাখেন, এবং কি ইমামে জালালউদ্দিন সুয়ুতি আলাইহির রহমা তিনি একখানা ফতোয়ার কিতাব লিখেছেন আল হাবিলুল ফতোয়া। ওই ফতোয়ার কিতাবের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতি আলাইহির রহমা তিনি স্পষ্ট করে দিয়েছেন যে আমার নবী রহমাতুল্লিল আলামিন শুধু উম্মতের সুখ দুঃখের খবর রাখেন না, এবং কি কোনো ইমানদার উম্মত যদি মারাও যায় সেই ইমানদার উম্মতের জানাজায় পর্যন্ত রসুল করিম শরীক হয়ে থাকেন। তো আল্লাহর নবীর পাওয়ার ক্ষমতা কতটুকু, এটা আল্লাহ প্রদত্ত ক্ষমতা। আমরা একথা বলি না যে যে নবী আলাইহিমুসসালামদের নিজস্ব ক্ষমতা, অবশ্যই এটা আল্লাহ প্রদত্ত ক্ষমতা, আল্লাহ আম্বিয়া আলাইহিমুসসালামকে এই ক্ষমতা দিয়ে দিয়েছেন। আম্বিয়া আলাইহিমুসসালামদের ক্ষমতা একটু এখানে একটু প্রশ্ন আনবো, যে আপনি কথার উপর ভিত্তি করে যে আপনি বললেন যে জানাজা তো মৃত মানে মৃত ব্যক্তির জানাজাও আমাদের নবী গিয়ে উপস্থিত হতে পারেন, তা আমরা জানি যে আমাদের নবীজির কবর বা যেটা রওজা যেটাই আপনারা বলেন না কেন ওনার কবরে উনি শায়িত, ওখান থেকে উনি কিভাবে একটা ধরে নেন বাংলাদেশে কারো জানাজায় আসবে, আর তাহলে কি ওনার কবরে উনি থাকবেন না, বা বিষয়টা কীরকম আসলে? এটা তো অবশ্যই থাকবেন। যেমন আমরা যদি একটা উদাহরণ পেশ করি, যেমন দেখেন সূর্য কিন্তু এই পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে আছে, সূর্যটা ওখানে অবস্থান করতেছেন, কিন্তু কেউ যদি ইচ্ছা করে সূর্যটাকে ছোট করে কাছে দেখবে, তাহলে যদি একটা আয়না ব্যবহার করে মাধ্যম হয়, তাহলে আয়না যদি এই পৃথিবীতে 800 কোটি মানুষ আছে, প্রত্যেকের হাতে যদি একটা করে আয়না লাগাই দেওয়া যায়, কিন্তু প্রত্যেকটা আয়নার মধ্যে কিন্তু একটা সূর্য দেখা যাবে, কিন্তু এই কথা বলা যাবে না যে সূর্য সূর্যের জায়গায় নাই। সূর্য কিন্তু সূর্যের জায়গায়ও আছে, আবার ওই প্রত্যেকটা আয়নার মধ্যেও একটা কি সূর্য আছে। তাহলে আপনি বলতে চান যে আল্লাহ প্রদত্ত অলৌকিক ক্ষমতার বলে তিনি এই কাজটি করতে পারেন, এরকম কিছু কি? হ্যাঁ, আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলেই প্রত্যেকটা মুমিনের দিল যেহেতু আয়না স্বরূপ, জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেছে প্রত্যেকটা মুমিনের দিল আয়না স্বরূপ। তো যাদের দিল আয়না হয়ে গেছে ওই আয়নার ভিতরে নবী মদিনায়ও থাকেন, ইচ্ছা করলে ওই আয়নার ভিতরে প্রত্যেকটা মুমিনের কাছেও থাকতে পারে। জি ধন্যবাদ। এছাড়া যেমন আমাদের নবীর কথাই বললেন, আমি আমাদের নবীর কথাই বলি, যে আপনি বলতে চাচ্ছেন আমাদের নবীর জীবদ্দশায় কোনো তথ্যর জন্য, যেটা আপনি বললেন যে নবীজি উম্মতের খোঁজ খবর নিতে পারেন বা রাখেন, তো জীবদ্দশায় উনি কোনো তথ্য যদি কারো খোঁজ খবর নিতে হলে লোক পাঠানোর প্রয়োজন ছিল, এরকম অনেক হাদিস আমরা পাই, তো ইন্তেকালের পরে এটা তথ্য নেওয়ার জন্য কী বিষয়টা কীভাবে? আসলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের হায়াতে যখন ছিলেন, যদি লোক পাঠাতেন এটা বাহ্যিকভাবে, লোক পাঠানো ছাড়াও রসুল খোঁজখবর নিতে পারতেন, এটা আমাদের বিশ্বাস, এটাই আমাদের আকীদা। লোক পাঠানো ছাড়াও রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খবর নিতে পারতেন, এবং কি হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আপনার যখন আবু জাহেল হুজুরের নবুয়তের প্রমাণ চাইলেন, সেই সময়ও শাম দেশের বাদশাহ মালিক হাবিব বিন মালিক যখন আসলেন, এটা শাওয়াহেদুন নবুয়ত কিতাবের মধ্যে আল্লামা আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি লিখছেন সুফি ঘরানার কথা, যে হাবিব বিন মালিক যখন আসলেন তিনি মক্কাতে এসে রসুলের সামনেই ছিলেন, তো হাবিব বিন মালিকের মনে মনে কিছু প্রশ্ন ছিল, সেই জবাবও তিনি দিলেন, এবং হাবিব বিন মালিকের মেয়ে সেই শাম সিরিয়াতে অসুস্থ ছিলেন, সেখানেও আল্লাহর হাবিব গিয়ে তার মেয়ের সাথে সাক্ষাৎ করে তার মেয়েকে কালিমা পড়ে মুসলমান করে দিয়েছেন। এদিক থেকেও তিনি দেহ হারান নাই, ওই দিকেও শত শত মাইল দূরে আল্লাহ পেয়ারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘরে বসে গেছেন, এবং সেই খবর তিনি পরবর্তীতে গিয়ে পেয়েছেন। ধন্যবাদ হুজুর আপনাকে। প্রিয় দর্শক, আমরা তো আসলে আমাদের নবী নিয়ে কোনো প্রশ্ন তুলতে চাই না, কারণ আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী, কিন্তু ইন্তেকালের পরে যেও তিনি ক্ষমতা রাখেন তার কিছু কথা আমরা আমাদের হুজুর কাছ থেকে শুনলাম, যে তিনি চাইলে এখনও উম্মতের কাছে আসতে পারেন বা উম্মতের জন্য উপকার করতে পারেন, কিন্তু শর্ত হচ্ছে যে হয়তো বা আপনাকে মমিন হইতে হবে বা আমার নবী চাইতে হবে। এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব, তার আগে হুজুর আপনার কাছে একটু আসব যে নবীদের ক্ষমতা সম্পর্কে তো আমরা কম বেশি কোনো ডাউট থাকে না, আসলে দিন শেষে যেহেতু আমরা মুসলমান সেহেতু আমরা বিশ্বাস করি যে না, নবী ইন্তেকাল হয়ে গেলেও আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নবী আমাদের কোনো না কোনোভাবে উপকার করতে পারেন, কিন্তু ওলিয়া উলিয়া যেটা বলি, যেটা আমরা বলি যে মমিন ব্যক্তি বা ভালো মানুষ, ওনাদের হয়তোবা জীবদ্দশায় ওনারাও হয়তোবা আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে মানুষকে উপকার করতে পারেন, এইটুকু বিশ্বাস প্রত্যেকটা মুসলমানের মনে থাকে, কিন্তু এন্তেকালের পরে ওনার মৃত্যুর পরে উনি ওনার কবর থেকে কীভাবে সাধারণ মানুষকে উপকার করতে পারেন, এই বিষয়টা যদি একটু বলতেন।
نحمده ونصلي ونسلم على حبيبه الكريم ما بعد প্রিয় দর্শক শ্রোতা দা বার শো সম্মানিত উপস্থাপক পরিচালক ও বিজ্ঞ আলোচক মোহতারাম পীর সাহেব প্রত্যেকের প্রতি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ পেশ করছি চমৎকার একটি বিষয় অবতারণা করেছেন এই জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ পেশ করছি আসলে নবী এবং অলিগণের ক্ষমতা নিয়ে আমরা আলোচনা করছিলাম শুনছিলাম চমৎকার আলোচনা হুজুর আলোচনা করছিলেন নবীগণের আলোচনা বা ক্ষমতার ব্যাপারে আপনি বলেছেন যে আনডাউটেডলি সবাই বিশ্বাস করে কিন্তু না আমি এখানে একটু বলতে চাই অলিগণের আলোচনা আমি আসবো তার আগে নবীগণের কথা বলতে চাই আমাদের দেশে বিষয়গুলো তিক্ত সত্য এই জন্য আসলে বলতে হয় যদিও ব্যাপারগুলো এই মুহূর্তে এই পরিবেশে বলা কতটুকু কি জানি না নবীগণের ক্ষমতাকে অস্বীকারকারী অনেক লোক আমাদের সমাজে কিন্তু আছে যারা বলে নবীগণ অন্যান্য নবীগণ তো নবীগণের ক্ষেত্রে তো বাদই দিলাম সঙ্গে রাসূলুল্লাহর সামনে বলে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী মরকার মাটি মিমিল গাই তাদের পুস্তকের মধ্যে করে লিখে রেখেছে নবী মরে মাটির সাথে মিশে গিয়েছেন নাউযুবিল্লাহ মিন যালিক আসলে আবু দাউদ শরীফের একটা হাদিস আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ হারাম আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া আল্লাহ রাব্বুল আলামিন নবীগণের শরীর মাটি খাবে তা মাটির জন্য হারাম করে দিয়েছেন কাজে ইন্তেকালের পর নবীগণ ক্ষমতাবান জীবিত এবং আমাদের চেয়ে আরও বেশি পাওয়ার বেশি ক্ষমতা নিয়ে তারা জীবিত ইন্তেকালের পরে নবীগণের সাহায্য উম্মতের জন্য হতে পারে কি না একটা বড় এবং অথেন্টিক একটা উদাহরণ আমরা পেশ করতে চাই আমরা যে নামাজ পাঁচ ওয়াক্ত পড়ি আল্লাহ রাব্বুল আলামিন হুজুর করিম রাউফুর রাহিমের উপর কিন্তু নামাজ ফরজ করেছিলেন আমাদের জন্য পঞ্চাশ ওয়াক্ত মেরাজ রজনীতে আমরা সকলে জানি কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ ওয়াক্ত এনেছেন কার পরামর্শে সেটাও আমরা জানি মুসা আলাইহিস সালামের পরামর্শে তো আমরা এটাই বলতে চাই এখানে এই পয়েন্ট আউট করতে চাই হযরত মুসা আলাইহিস সালাম কিন্তু তখন বাহ্যিকভাবে জীবিত ছিলেন না এন্তেকালের পরে ছিলেন এন্তেকালের পরেই মুসা নবীর সাহায্য এবং পরামর্শে কিন্তু আমাদের পঞ্চাশ ওয়াক্ত থেকে পাঁচ ওয়াক্ত আমরা নামাজ পেয়েছি তো এর চেয়ে বড় সাহায্য আর কি হইতে পারে যে আমাদের জন্য এত বড় একটা বিষয়কে কমিয়ে পাঁচ ওয়াক্ত এনেছেন বটে সাত তো পঞ্চাশ ওয়াক্ত রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন তো নবীগণের যদি ক্ষমতা কেনতে গেলে পর আমরা অস্বীকার করি তাহলে নামাজ কিন্তু পাঁচ ওয়াক্তের জায়গায় আমাদেরকে পঞ্চাশ ওয়াক্ত পড়তে হয় কারণ এটা নবীগণের সাহায্যের মাধ্যমে কিন্তু এসেছে যাই হোক এই বিষয়ে আরো আরো আলোচনা আছে আমরা বলতে চাই বলা যায় অনেক দীর্ঘ আলোচনা খাসাইসুল কুবরাতে হাদিস এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হায়াতি খায়রুল লাকুম ও মামাতি খায়রুল লাকুম আমার হায়াতটা যেমন তোমাদের জন্য কল্যাণকর আমার এন্তেকালের পরের মুহূর্তটাও তোমাদের জন্য কল্যাণকর সাহাবায়ে আশ্চর্য হয়ে গেলেন জিয়া রাসূলুল্লাহ হায়াত তো কল্যাণকর আমরা বুঝলাম আমরা কোনো বিপদে পড়লে আপনার কাছে সাহায্যের জন্য আসি কিন্তু এন্তেকালের পরে কীভাবে রাসূলুল্লাহ বলেন যে এই জাহিরি হায়াতে তোমরা যেমন কোনো সমস্যা নিয়ে আমার কাছে আসো আমি এটা সমাধান করি এন্তেকালের পরেও তোমাদের আমলনামা আমার কাছে পেশ করা হয় উপস্থাপন করা হয় যদি কমতি থাকে আমি আল্লাহর দরবারে সুপারিশ করি সেটাকে বাঁচিয়ে দিই সুবহানাল্লাহ তাহলে এন্তেকালের পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাহায্য করতে পারেন এটা গেল নবীদের অবস্থা তো ওলি আল্লাহগণ যারা আছে আল্লাহর প্রিয় ভাজন যারা আছে তাদের একটা অথেন্টিক আমি কোরআন থেকে দলিল পেশ করছি যে আসলে ওলি আল্লাহগণও কেমন ক্ষমতাবান হযরত সুলাইমান আলাইহিস সালামের ঘটনা আমরা জানি বিলকিস রানী বিলকিসের সিংহাসন আনার কথা তিনি বলেছিলেন অনেক দূরে শত শত মাইল দূরের থেকে রানী বিলকিসের সিংহাসন আনার কথা যখন উনি ঘোষণা করেন কে আগে এনে দিতে পারবে দীর্ঘ আলোচনায় লম্বা ঘটনায় যাচ্ছি না তো একজন জিন দাঁড়িয়ে বলল এটা সূরা নমলের মধ্যে এসছে একটা জিন দাঁড়িয়ে বলল কালা ইফরিতুম মিনাল জিন্না আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিকা আপনি আপনার জায়গা থেকে সরার আগে আপনি আলোচনা করছেন আলোচনা থেকে হয়তো আধা ঘন্টা দশ মিনিট পনেরো মিনিট এই সময়টার ভিতরে আমি এনে দেবো এটা জিন ইফরিত নামক জিন কিন্তু সুলাইমান আলাইহিস সালাম বলে যে না আরো আগে দরকার কালাল্লাযী ইনদাহু ইলমু মিনাল কিতাব আনা আতিকা বিহি ক্বাবলা ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক কোরআন কারীম কিন্তু সূরা নমলের চল্লিশ নম্বর আয়াত তখন হযরত সুলাইমান আলাইহিস সালামের একজন মানুষ ওনার উম্মতের মধ্য থেকে একজন মানুষ যে কিতাবের জ্ঞানে জ্ঞানী ছিল সেই ব্যক্তি দাঁড়িয়ে বললো যে আমি আপনার পলক পড়ার আগে নিয়ে আসতে পারবো এবং সে নিয়ে এসছে সুবহানাল্লাহ তাহলে একটা জিন থেকে একটা মানুষ ওলি আল্লাহর ক্ষমতাকে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বেশি করে দিয়েছেন এটা গেল কোরআন থেকে ধরে আমরা আরেকটা রেফারেন্স উল্লেখ করতে চাই হাদিসের না গিয়ে সরাসরি আমরা একটা ফতোয়ার কিতাব থেকে ফতোয়ার স্বামী তার আব্দুল মুখতার আল্লাহুল মুখতার কিতাবের মধ্যে আল্লামা স্বামী আলহির রহমান একটা ফতোয়া নকল করেছেন ফতোয়াটা হচ্ছে যে আল্লাহর কোনো নেককার বান্দা ওলি আল্লাহ বান্দা যদি পৃথিবীর পূর্ব প্রান্ত থাকে আর তার স্ত্রী যদি পৃথিবীর পশ্চিম প্রান্তে থাকে আপনি একটা প্রশ্ন করেছিলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় একইভাবে অন্য কোথাও থেকে কিভাবে সাহায্য করতে পারে এইটার উত্তরটার মধ্যে পাওয়া যাবে যে পূর্ব প্রান্ত থেকে
সূর্য উদয় স্থান অর্থাৎ পৃথিবীর পূর্ব প্রান্তে হচ্ছে আল্লাহর ওলি ব্যক্তি, পশ্চিম প্রান্তে হচ্ছে তার স্ত্রী। এই অবস্থায় যদি স্ত্রীর গর্ভে কোনো সন্তান আসে, আল্লামা স্বামী রাহমাহুল্লাহ তিনি ফতোয়া দিচ্ছেন, ফতোয়া তাতারখানির রেফারেন্সে ফতোয়া দিচ্ছেন যে ইয়াল হাকুহু, ওই সন্তানটা এই অবৈধ সন্তান হবে না, বরং ওই ওলি আল্লাহর সাথেই তার সম্পৃক্ত হবে, ওই ওলি আল্লাহর সন্তান বলেই সাব্যস্ত হবে। এটা কেন সাব্যস্ত হবে? এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন ওলি আল্লাহ গুণের জন্য পৃথিবীটাকে সংকীর্ণ করেছেন, আল্লাহর সৃষ্টিটাকে, মানে তাদের জন্য আমাদের জন্য একটা দূরত্ব আছে, তাদের জন্য একটা দূরত্বের কোনো ব্যাপার নেই, আমাদের জন্য সেটাকে সফর করার সময়ের দরকার, তাদের জন্য সেই সময়ের দরকার হয় না। তারা একই মুহূর্তে একই জায়গা থেকে চতুর্দিকে চতুর্মুখী অবস্থায় যেখানে খুশি সেখানে তারা অবস্থান করতে পারেন। যেমন হজরত গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাহুল্লাহর একটা উদাহরণ আমরা পেশ করতে পারি, যে তিনি একই সময়ে বাহাজাতুল আসরার কিতাবের মধ্যে এসছে, একই সময়ে 70 জন মরিদের ঘরে তিনি কিন্তু ইফতার করেছেন। এর অর্থ এই না যে তিনি যেখানে ছিলেন ওইখানে ছিলেন না, একই জায়গায় 70 জন জায়গায় ছিলেন, আবার যেখানে মূলত তিনি বসা ছিলেন ওইখানেও তিনি অবস্থানরতই ছিলেন, জায়গা থেকে সরে যান নাই। হুজুর, এদের তো আমরা মোটামুটিভাবে কেউ অনেকেই অস্বীকার করে ওলিয়া ওলিয়া গুণের ক্ষমতা বিষয়ে, বা বেশিরভাগ মুসলমানই স্বীকার করে যে জীবদ্দশায় আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে, বা হ্যাঁ আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলেই ওলিয়া উলিয়াগণ অনেক কিছু করার ক্ষমতা রাখে। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে যে ইন্তেকালের পরে বা মৃত্যুর পরে তার কবর থেকে তিনি কিভাবে আমাদেরকে উপকার করতে পারেন, এই বিষয়টা কিন্তু আসলে আমারও বোধগম্য নয়, তাই এই বিষয়টা একটু ক্লিয়ার হওয়া। ধন্যবাদ। এই বিষয়ে আমরা প্রথমে একটা রেফারেন্স উপস্থাপন করতে চাই, আল্লামা জালালউদ্দিন সৈয়দ রাহমাহুল্লাহর নাম আমরা সকলেই জানি, যার বইগুলো কিতাবগুলো আপনার আমাদের দেশের যত ধরনের মাদ্রাসা আছে এমনকি ইউনিভার্সিটিতেও কিন্তু ইসলামিক স্টাডিজে এগুলো পড়ানো হচ্ছে, এবং আমরা জানি যে ওনার লেখা একটা বিখ্যাত কিতাব আছে তাফসির জালালাইন, এই তাফসির জালালাইন নামে কিন্তু কওমি মাদ্রাসাগুলোতে একটা আলাদা ক্লাসও আছে। তো ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাহুল্লাহর আরেকটা লেখা কিতাব আছে শারহুস সুদুর কিতাব, ওই শারহুস সুদুর কিতাবের 86 মানে হচ্ছে 86 নম্বর পৃষ্ঠা একটা ঘটনা তিনি এনেছেন, হযরত শেখ নাজমুদ্দিন আজবাহানি রাহমাহুল্লাহ তিনি বলেন যে আমরা একটা জায়গায় গেলাম জানাজা পড়াতে, জানাজা পড়লাম, জানাজার পরে যখন মৃত ব্যক্তিকে দাফন করা হলো, দাফন করার পরে লোকটা ছিল বুজুর্গ ব্যক্তি আল্লাহর ওলি ব্যক্তি, দাফন করার পরে লোকজন যখন চলে গেল কিছু লোক দাঁড়িয়ে রইলো যে অন্তেকালের পরে তার কবরে তালকিন দিবে, তো তালকিন দেওয়ার উদ্দেশ্যে যখন দাঁড়ালো এবং তালকিন দিচ্ছিল হঠাৎ করে কবর থেকে আওয়াজ আসলো, মৃত ব্যক্তি যাকে কবরস্থ করা হয়েছে তার থেকে আওয়াজ আসলো, আওয়াজটা কি? তিনি বলছেন যে ফাসামি আল মাইয়িতা ওয়া হুয়া ইয়াকুলু আলা তাজাবুনা মিন মাইয়িতিন ইউলাক্কিনু হাইয়ান। সুবহানাল্লাহ, মৃত ব্যক্তি বলতেছে আরে আশ্চর্যের বিষয় এটা যে আমি তো সাধারণভাবে সকলের দৃষ্টিতে আমি এন্তেকাল করেছি, কিন্তু তিনি বলতেছেন যে না, আশ্চর্যের ব্যাপার তোমরা মৃতরা আমি জীবিতকে তালকিন দিচ্ছ কেন? সুবহানাল্লাহ, ব্যাপারটা খুব লক্ষণীয়। যিনি এন্তেকাল করেছেন, যাকে দাফন করা হয়েছে, তিনি বলছেন, তিনি যে কথা বলছেন এর দ্বারা তিনি জীবিত হওয়ার প্রমাণ বহন করে, এবং তিনি কথা বলছেন তো কি বলছেন, তিনি বলতেছেন যে আরে আশ্চর্যের ব্যাপার মৃতরা জীবিতকে তালকিন দিচ্ছে, অর্থাৎ আমি যে মৃত কবরস্থ দাফন হয়েছি, দাফনের পরেও আল্লাহ আমাকে জিন্দা করে দিয়েছেন, আর তোমরা কবরের উপরে থেকে তোমাদের দিলটা মৃত, কাজে তোমরা আমাকে কি তালকিন দিচ্ছ? হুজুর, আসবো আপনার কাছে একটু আবার এই বিষয়টা নিয়ে, একটু আমি এই আমাদের মাসুমিন সাহেবের কাছে আসবো, জানতে চাইব যে হুজুর যেটা বললেন ওলি একজন আল্লাহর ওলি উনি মারা গিয়েছেন, কিন্তু উনি বলছেন যে তোমরা মৃতরা, মানে উনি নিজেকে জীবিত দাবি করছেন, বা ওনার কোনো ভয়, ওনার যে কোনো ভয় নাই মৃত্যুর পরও, উনি সেটাই ওনার কথা যেটা বুঝলাম। কুরআন হাদিসের আলোকে আল্লাহ পাক বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কখনো এই ওলি আউলিয়াদের বিষয়ে কি কোনো কিছু ইন্তেকালের পরে এই ক্ষমতার বিষয়ে কি কোনো কিছু বলেছেন কিনা? বা এক কথায় আমরা বুঝি যেটা, যে যারা দুনিয়ায় থাকা জীবদ্দশা অবস্থায় যার ক্ষমতা আছে, এটা মিরকাতুল মাফাতির মধ্যে আল্লামা মোল্লা আলী কারী রহমতুল্লাহ আলাই বলছেন, জীবদ্দশায় যাদের ক্ষমতা আছে ইন্তেকালের পরেও তাদের ক্ষমতা আছে। জি, সেটা কুরআন হাদিসের আলোকে আমরা জানতে চাচ্ছি যে আল্লাহ পাক এরকম কোনো কথা বলেছেন কিনা যে তোমার কোনো ভয় নাই বা অলিয়াদের কোনো ভয় নাই বা এই জাতীয় কিছু। এ তো সরাসরি সূরা ইউনুসের 62 নম্বর আয়াত আল্লাহ সরাসরি বলছেন, আলা ইন্না ওলি আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছেন সাবধান, যারা আমার ওলি তাদের না কোনো ভয় আছে না তারা চিন্তিত হবে। বলেছে কি কারণে তাদের ভয় নাই, তারা চিন্তিত হবেন না, বলছে আল্লাহ দিন আমন হইয়া থাকুন। এই আয়াতের ব্যাখ্যা, ছোট্ট একটা আয়াতের ব্যাখ্যাই ইমাম রাজি রহমতুল্লাহ আলাই তাফসিরে কাবীরের মধ্যে বলছেন, মুমিনান তাকিয়ান মান কানা লিল্লাহি ওয়ালিয়ান,
পলিত হচ্ছে তারাই যারা বিশ্বাস করার পরে ঈমান আনার পরে তাকওয়া অবলম্বন করেছে, এই কারণে আমি আল্লাহ তাদেরকে ওলি বানিয়ে নিয়েছি। তা যারা ওলি হয়ে গেছে তাদের জন্য আল্লাহ পাক বলছে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা, দুনিয়া না শুধু দুনিয়া এবং আখিরাত উভয় জগতে আল্লাহর ওলিদের জন্য শুভ সংবাদ আছে। এরকম শুনেছি যে তাই আল্লাহ নাকি বলেছেন যে এরকম কবরেও নাকি তাদের রিজিকের ব্যবস্থা করেছেন, এই জাতীয় কথাটা কতটুকু? সেটা নবীদের জন্য খাস, তবে আউলিয়া কেরামের জন্য আল্লাহর প্রিয় মাহবুব বান্দাদের জন্য একটা আয়াত আছে, ওয়ালা তাকুলু লিমাই ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা, একটা আমার জেহেনে নাই, এই আয়াতের তর্জমা হচ্ছে এরকম, আল্লাহ বলছে যে আল্লাহর মহব্বতে এবং কি আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে গেছে তার তারা মৃত্যু নয়, তারা কবরে জীবিত আছেন এবং কি রবের পক্ষ থেকে তারা রিজিক পেয়ে থাকেন। তো যারা শহীদ হয়েছে তাদেরকে বলা হয়েছে যে তারা রবের পক্ষ থেকে রিজিক পেয়ে থাকেন। তো শহীদ তো হয় আল্লাহর রাস্তায়, তো শহীদ যারা দীন ও ধর্মের জন্য জেহাদ করে শহীদ হয় এটাও এক শহীদ, আর যারা নফসের সাথে জেহাদ করেন জীবন ভর এটাও আরেক ধরনের হাকিকি শহীদ। এই জন্যই আল্লাহর বলিরাও কবরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে রিজিক পেয়ে থাকেন। ধন্যবাদ হুজুর আপনাকে। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে চলে আসছি, আজকে আর অনুষ্ঠানটি দীর্ঘায়িত করা যাচ্ছে না। আমরা যেটা বুঝলাম বিজ্ঞ দুজন আলেম দীনের সাথে কথা বলে যে নবীদের বিষয়ে যে নবীদের যে বিষয়টা বিজ্ঞ আলেম দীন দুজনই যে মতটা প্রকাশ করলেন যে নিঃসন্দেহে এন্তেকালের পরে ওনারা মানুষদেরকে উপকার করতে পারেন এবং আল্লাহর প্রদত্ত ক্ষমতা বলে যে কোনো আল্লাহর প্রদত্ত ক্ষমতা বলে যে কোনো সময় যে কোনো স্থানে তারা মানুষের উপকার করতে পারেন, মানুষকে সহযোগিতা করতে পারেন। পাশাপাশি ওলিয়া আউলিয়াগুলো অর্থাৎ আল্লাহর প্রিয় বান্দা যারা যারা তাদের নেক আমল দিয়ে হোক বা যে কোনোভাবেই হোক তারা আল্লাহর প্রিয় হয়ে যান, যারা তারা এতে জীবদ্দশায় তো যেভাবে হুজুররা যেটা বললেন জীবদ্দশায় তারা বিভিন্নভাবে ক্ষমতা দেখিয়েছেন বা ক্ষমতা রাখেন উপকার করার, কিন্তু এন্তেকালের পরেও তারা ক্ষমতা রাখেন যেহেতু মৃত্যুর পরে আল্লাহ তাদের রিজিক দেন। অর্থাৎ এখানে একটা কথা বলার দরকার যে আম্বিয়া কেরাম আলাইহিমুসসালামদের মুজেজা জীবদ্দশায় থাকা অবস্থায় যেমন বিদ্যমান, এন্তেকালের পরেও আম্বিয়া কেরামের মুজেজা ঠিক বিদ্যমান থাকে। আম্বিয়া কেরামের পক্ষ থেকে যেটা হয় সেটাকে মুজেজা বলা হয়। ওনারা জীবদ্দশা থাকা অবস্থায় যেমন মুজেজা দেখাতে পারেন, মোজেজা আছে, এন্তেকালের পরেও ওনাদের মোজেজা ছুটে যায় না, মোজেজা থেকে যায়। ঠিক আউলিয়া কেরামের বেলায়ও কারামত জীবদ্দশায় যেমন থাকে এন্তেকালের পরেও কারামত বিদ্যমান থাকে। তাহলে মোজেজা আর কারামত আসলে দুইটা একই জিনিস প্রায়, কিন্তু নবীর বেলায় মোজেজা আর ওলি আউলিয়ার বেলায় কারামত। প্রিয় দর্শক, আশা করি আজকের পর কোনো ওলি যদি আমরা মনে করি যে উনি আল্লাহর ওলি বা আল্লাহর প্রিয় বান্দা তাহলে তার সাথে বেয়াদবি না করাটাই উত্তম, যেহেতু এন্তেকালের পরেও উনি ক্ষমতাবান মানুষের উপকার করার। সো আমরা চেষ্টা করি নবীগণ এবং ওলি আউলিয়াগণের সম্মান করতে, মহব্বত করতে এবং ওনাদের যারা বংশধর রয়েছেন তাদেরকেও আসলে সম্মান করা উচিত যেহেতু তারা আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে ক্ষমতাবান। সুতরাং এই বলে আজকের পর্ব এখানে শেষ করছি, যে যেখান থেকে দেখছেন ভালো থাকেন, সুস্থ থাকেন, সতর্ক থাকেন। আসসালামু আলাইকুম।